তো আমি যদিও এই বুলটি করতাম সেক্ষেত্রে কি হতো আমার এই যে চোদ্দো হাজার ফলোয়ার্সের যে পেজটি এটা কিন্তু হ্যাক হয়ে যেত তো আজকে আমি এই বিষয়টি আপনাদেরকে দেখাবো আর আপনারা যারা জানেন না আপনারা সবাই সতর্ক হয়ে যাবেন এরকম সমস্যা হলে কখনোই এই কাজটি করবেন না সেক্ষেত্রে কিন্তু যদি এই কাজটি করেন তাহলে আপনার পেজটি হ্যাক হয়ে যাবে তো বিশেষ করে ভিডিওটি শেয়ার করে দেবেন যারা এরকম বিষয়ে মানে নলেজ কম তো ওনারা ওই বিষয়টি দেখে একটু সতর্ক হয়ে যাবে তো স্ক্রিনের সামনে এই যে দেখুন আমি একটি স্ক্রিনশট রেখেছি তো ওখানের মধ্যে দেখুন দুটি মেসেজ আসছে নোটিফিকেশান এসেছে আমার তো ওখানের মধ্যে আমাকে কি করেছে আমাকে মেসেজ করেছে যে আমার ফেসবুক আইডিতে কপিরাইট ইস্যু এসেছে বা বিভিন্ন ধরনের ইস্যু এসেছে কিন্তু ওখানে দেখেন মেটা ফেসবুক মেটার লঘু দেওয়া তো ফেসবুক কখনো এরকম কোনো ধরনের মেসেজ পাঠায় না তারা কখনোই এরকম কোনো ধরনের মেসেজ আপনার আইডি বা পেজে পাঠাবে না তো এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন তো ওখানে আমাকে এরকম মেসেজ দেওয়ার পরে এখানে দেওয়া হয়েছে একটি লিঙ্ক যাতে ওই লিঙ্কের ভিতরে আমি ঢুকি যে তারা বলেছে ওই লিঙ্কে ঢুকলে নাকি আমার ওই সমস্যার সমাধান হয়ে যাবে আমি ক্রিয়েটর সাপোর্টের সাথে কথা বলতে পারবো ফেসবুক ক্রিয়েটর সাপোর্টের সাথে তো আমি চিন্তা করলাম যদি আমি এই লিঙ্কে ক্লিক করতাম তখন সাথে সাথেই আমার পেজটি কিন্তু হ্যাক হয়ে যেত তো এই বিষয়ে আমি জানি সে কারণে আমি এই লিঙ্কের মধ্যে ক্লিক করি নাই কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি যে দেখুন এখানে আমাকে কি ধরনের একটা মানে পোস্ট করা হয়েছে তো যদি আমি এই বিষয়ে জানতাম না তাহলে কিন্তু আমি এখানে ক্লিক করে দিতাম আমার পেজটা কিন্তু হ্যাক হয়ে যেত তো আমি একটা জিনিস বলবো আপনারা যারা এই ফেসবুক চালান কেউ শখের বসে বা কেউ কন্টেন্ট ক্রিয়েটর নতুন কন্টেন্ট ক্রিয়েটরও হচ্ছেন তো এরকম যদি মেসেজ আসে তো আমার এটা বেশি দিন হয় নাই প্রায় দুই থেকে তিন দিন হয়েছে এরকম মেসেজ আসছে তো আপনার পেজও আসতে পারে তো আপনার পেজেও যদি এরকম আসে বা আপনার প্রোফাইলে এরকম ধরনের কোনো মেসেজ আসে সেক্ষেত্রে কি করবেন কখনোই ওই লিঙ্কের ভিতরে ক্লিক করবেন আর ফেসবুক কোনো দিনও এরকম কোনো ধরনের লিঙ্ক পাঠাবে না বা এরকম কোনো মেসেজ পাঠাবে না ফেসবুক এরকম কখনোই করে না তো এটা কিন্তু আমাদের কিছু দুষ্কৃত মানুষ আছে যারা হ্যাকিংয়ের চেষ্টা করে তো আশা করছি এই মেসেজটি আপনারা সবাই আপনার টাইম লাইনে সেভ করে রাখবেন এবং শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন যাতে এরকম সমস্যা যাতে কেউ না পড়ে তো এসব হ্যাক হয়ে গেলে আপনার যদি একটা পার্সোনাল ফেসবুক আইডি হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে কি হবে আপনার সব কিছুই নষ্ট হয়ে গেল আপনার যে বিভিন্ন ধরনের পার্সোনাল গোপনীয় জিনিস সব কিছুই নষ্ট হয়ে গেল। আপনি ব্ল্যাকমেলেরও শিকার হতে পারেন তো সেক্ষেত্রে আপনার পার্সোনাল আইডি হোক এবং পেজ হোক সব জায়গায় এরকম লিঙ্ক পাঠিয়ে আপনার আইডিটি হ্যাক করে নেবে এবং বিশেষ করে ইউটিউবেও এরকম আমার যে দুটি চ্যানেল আছে এরকম আমার ইমেলের মাধ্যমে এরকম আমার একটা মেসেজ আসছিলো এটা লিঙ্ক পাঠিয়েছিল কিন্তু আমি বুঝতে পেরেছি এটা কিন্তু ইউটিউবের কোনো ক্রিয়েটর সাপোর্টের কোনো ইমেল নয় আমি কিন্তু ওই ইমেইলে ক্লিক করি নাই বা ওই লিঙ্কে ক্লিক করি নাই যদি আমি লিংকে ক্লিক করতাম তাহলে কিন্তু আমার ইউটিউবটিও হ্যাক হয়ে যেত তো আশা করি আজকের এই ভিডিওতে আপনারা কিছু হলেও বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর সবাই সতর্ক থাকবেন যাতে এরকম ধরনের কোনো কিছু হলে আপনারা সাবধান থাকবেন এরকম লিঙ্কে কখনোই ক্লিক করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম